ना बाबा तारेक আমাকে আমাকে আর কত দূর যেতে হবে বাবা তারেক। আমি জান আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলেই আমরা লোকালয়ে পৌঁছে যাব। বাবা তারেক আমি যে আর চলতে পারছি না, আমার বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি জান আমরা এখন বিশ্রাম করে আবার হাঁটতে শুরু করব। ঠিক আছে বাবা। আচ্ছা বলতে পারো বাবা তারেক জামাল আজ কোথায় আছে? আমি কতদিন হলো জামালকে দেখিনি, তাকে দেখার জন্য আমার মাতৃ হৃদয় ব্যাকুল হয়ে গেছে তারেক। আমি তাই ভাবছি আমি জান এই শাহজাদা জামাল আজ কোথায়, কোথায় গেলে তার সন্ধান পাবো? ওগো খোদা তুমি আমার জামালকে ফিরিয়ে দাও খোদা। আমি আজ বনে বনে ঘুরে বেড়াচ্ছি, তার মুখে মা ডাক শোনার জন্য আমি আমি এখনো বেঁচে আছি খোদা। একি বাবা তারেক এ কিসের অট্ট হাসি? আমি জান আমরা হয়তো দানবের আড্ডা এসে পড়েছি, চলুন আমি জান আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ তাই চলো বাবা তাই চলো। তারেক এ যে দেখছি দানব রাজ। হ্যালো হ্যালো ভয় পাবেন না আমি জান, আমি ওর সাথে মোকাবেলা করব। খাবো মানুষের রক্ত, খাবো আস্ত মানুষ গিলে খাবো। দূর হয়ে যা শয়তান, নইলে তোর আগাতে আমি তোকে তুই খণ্ডিত করে দেব। খাবো মানুষের রক্ত, খাবো। চল বাবা তারেক চল আমরা এখান থেকে পালিয়ে যাই। না আমি জান আমি ওই শয়তানকে চেষ্টা করে আমরা যাব না, চলে যাও আমার সামনে থেকে। না যাব না, আমি মানুষের রক্ত খাবো। তাও বেরে জানোয়ার। হ্যাঁ তাই চলো বাপুজি তাই চলো।